এখন মুসলিম কবি সাহিত্যিকরা কি আপনার কি এটা মনে হয় মনে করেন আমি ছোটবেলা যখন ছিলাম তখন একটা বই পড়ছিলাম জিয়াউর রহমানের জীবনী হ্যাঁ জিয়াউর রহমানের জীবনী পড়ছিলাম হ্যাঁ জিয়াউর রহমানের জীবনী পড়ার সময় দেখছিলাম জিয়াউর রহমান সম্পর্কে অনেক ভালো ভালো কথা সেখানে লেখা হ্যাঁ অনেক ভালো ছেলে ছিল ছোটবেলা থেকে তার নাম ছিল কমল তারপর তার ইচ্ছে ছোটবেলা থেকে সৎ পথে চলতো সত্য কথা বলতো সুন্দর করে আসলেই তো আশ্রয় সুন্দর করে স্কুলে যেত স্কুলে সব পড়া পারতো এই জিনিসগুলা পরে আমি জান বুঝতে পারলাম যে এই জিনিসগুলা তো আসলে বিএনপির সমর্থকেরা লিখছে বিএনপি নামক দলটার যারা সমর্থক তারা এই গল্পগুলা লিখছে কারণ হচ্ছে যে তারা যেই লোকটাই এই গল্পটা লিখছে সে হয়তো বিএনপির কোন একটা পদ তার দরকার ছিল সে হয়তো একটা তার মানে একটা ভালো পদে যাবে সে এই বই এরকম একটা বই লিখতে পারলে খালেদা জিয়া খুব খুশি হবে তার উপরে হ্যাঁ জিয়া রহমানের বাল্য জীবন নিয়ে খুব সুন্দর একটা গল্প লিখছে তারপর এটা এটা খুব খুশি হবে খালেদা জিয়া খালেদা জিয়া হয়তো খুশি হয় তারা একটা টেন্ডার দিয়ে দিব হম

এবং তারা বানায় বানায় এই সমস্ত কথা লেখে কারণ হচ্ছে তারা চায় তাদের নেতাকে জনগণের সামনে মানুষের সামনে ভালো হিসেবে পরিচয় দেয়া করায় দেওয়ার জন্য এমনকি চরমনায় পীর তারপরে দেওয়ানবাগি পীর একটু মনে করেন সাদাবাদি পীর সাহেবের যে ভক্ত অনুসারীরা আছে তাদেরকেও যদি আপনি বলেন যে আপনি আপনি তাহলে সাদাবাদি হুজুরের একটা আহ জীবনী লেখা দেন আমাদেরকে হ্যাঁ তাহলে তারা আপনি সেখানেও দেখতে পাবেন যে তারা খুব সুন্দর করে সায়দাবাদী পীর সাহেব ছোটবেলা কত ভালো ছিল কত সত্য কথা বলতো কত চলতো এরকম একটা বই লেখা আপনাকে দিবে যদি আপনি হিন্দু বাবা হিন্দু আছে সাধু সন্ন্যাসী আছে ওই যে রামদেব নামক একজন বাবা আছে তারপরে অনেক ভারতে তো অনেক হিন্দু বাবাটা বাবা আছে এদেরকে এদের কোন ভক্ত অনুসারীকে গিয়ে যদি আপনি বলেন যে আপনাদের বাবার একটা জীবনী লিখা দেন তো দেখবেন তারাও এরকম একটা জীবনী লেখা দিবেন যে তারা ছোটবেলা অত্যন্ত ভালো ছেলে ছিল ভদ্র ছেলে ছিল মানুষকে সেবা করতো এই জিনিসগুলো আপনি খুবই কমন কমন জিনিস পাবেন সবার কাছ থেকে এই জিনিসটা কমন পাবেন এমনকি আপনারও যদি কোন ভক্ত হয় আমারও যদি কোনো ভক্ত তৈরি হয় সেই ভক্ত যদি বছর পরে আমার জীবনে লিখবে হ্যাঁ আমি নিশ্চিত আমার ভক্ত থাকলে এবারে পঞ্চাশ বছর পর গিয়ে এমন উল্টা পাল্টা বানায় বানায় আমি সমস্ত কথাবার্তা লিখবো আমি যেটা করিনি সেটাও লিখবো হম আমি হয়তো দরিদ্রকে সাহায্য করিনি ভিক্ষা ভিক্ষা দিই নি এরাও এটার ভিতরে লিখবো এইটা খুবই স্বাভাবিক ব্যাপার যে যখন একটা ধর্ম তৈরি হয় যখন একটা পিঠ সাহেব তৈরি হয় বা যখন একটা নবী বা যখন একটা নেতা তৈরি হয় বড় নেতা তাদের ভক্ত অনুসারীরা এরকম বানায় বানায় তার সম্পর্কে কথা লেখে বানায় বানায় তার সম্পর্কে প্রশংসা সূচক কথা লেখে কারণ তারা চায় তাদের মতাদর্শটা জনগণের ভিতরে প্রচার করার জন্য এই যে নেতাকে যদি ভালো হিসেবে দেখানো যায় তখন সেই যে তাদের যে মতাদর্শটা সেটা মানুষের কাছে প্রচার করাটা তাদের জন্য সহজ হয় এইটা দেখায় যে এই যে দেখো আমাদের নেতা কত ভালো ছিল এখন আমাদের ধর্মটা তোমরা গ্রহণ করো এইটা তো খুবই স্বাভাবিক ব্যাপার এই জিনিসগুলা কিন্তু বিশ্বাস করা যায় না ভাই যে নবী মোহাম্মদ আলামিন ছিল সত্য কথা বলতো এই জিনিসটাকে তো আমরা মানতে পারবো না কারণ এই জিনিসগুলো ছিল যারা মাল পাইছে নবী মোহাম্মদের সাথে যুদ্ধ করিয়া গণিমতের মাল পাইছে মেয়ে মানুষ পাইছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে সেই গণিমতের মাল হিসেবে সেই যৌন দাসী পাইছে এই রকমের লোকের কাছ থেকে এই রকমের কথাবার্তা শুনলে আমরা মানতে তো পারি না ভাই এটা তো মানা সম্ভব না হ্যাঁ ফারাজ ভাই বলেন

নিরপেক্ষ ভাবে এটা গ্রহণযোগ্য বলতে এই কথাটা নিরপেক্ষ দৃষ্টি থেকে কেন গ্রহণযোগ্য কোন কথা নাই এটাকে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি যেমন ধরেন বাংলাদেশে অসংখ্য আছে তাদের অনুসারীরা তাদের পীরকে একদম ফেরেশতার মত মনে করে অথচ দেখা যাচ্ছে যে পীর অনেক আজেবাজে কাজ করতেছে কিন্তু তাকে তারা একবারে মানে অন্ধ বিশ্বাস কাকে বলে যে একদম ফেরেশতার মত মনে করতেছে অথচ তাদের সামনে একদম প্রোগ্রাম করতেছে কিন্তু তারা সেটা দেখে না তারা সেটা চুপ থাকতেও দেখেনা বলেও না তারা কি করে সবসময় তাকে প্রেজ করে এইজন্য তাদের লেখা বই মানে যে ভন্ড পীর আছে সেই ভন্ড পীরের অনুসারী যারা আছে তাদের লেখা বইগুলা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে গোনযোগ্য কোনো বই না আখতাব হ্যাঁ হুয়াই ইবনে আখতাব তিনি ছিলেন সাফিয়ার পিতা মোহাম্মদের যে পরবর্তীতে গণিমতের মাল হিসেবে পাইছিল সেই সাফিয়ার পিতা ছিল হুয়াই ইবনে আক্ত হুয়াই ইবনে আখতাবের একটা বিখ্যাত কথা আছে নবী সম্পর্কে একটা কথা বলছিল যে এই লোক হচ্ছে গিয়ে নারী লোভী এই লোক মানে আমি দেখাচ্ছি এটা খুবই বিখ্যাত গ্রন্থ ইসলামের আদি অন্তদা ওয় নিহা দ্বিতীয় খন্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পৃষ্ঠা নম্বর উনচল্লিশ চল্লিশ ঠিক আছে আচ্ছা খন্ডটা তো বলিনি খন্ড দ্বিতীয় খন্ড ঠিক আছে এখানে দেখেন এখানে লেখা আছে আফরার মাওলা ওমর থেকে বর্ণনা করেন ইয়াহুদিরা রাসুল্লা সাল্লামের একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল তোমরা এ লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না ভাই দেখা যাচ্ছে লাইনটা মানে কাফে ইহুদিরা মোহাম্মদ সম্পর্কে কি বলতো তোমরা এ লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না মানে খায়া তার পেট বড় না আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না সমাজে তার একাধিক সহধর্মিনী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হলো যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপসা থাকতো না এই উৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন হুয়াই ইবনে আকতাব এই হুয়াই ইবনে আক্তাব হচ্ছে যাকে মোহাম্মদের সৈন্যরা মেরে ফেলছিল খুন করছিল এই যে নবীর সমালোচনা করত নবীকে নবীর এই সমালোচনাটা করতো দেখে হুয়াই ইবনে আক্তাবকে নবী মোহাম্মদ এবং তার সেনাবাহিনী খুন করছিল এবং তার মেরে তুই আয়না গণিমতের মাল বানাইছিল সাফিয়া হ্যাঁ হইলো নবী মোহাম্মদ সম্পর্কে মন্তব্য তারপরে হ্যাঁ বলেন হ্যাঁ বিয়ে করছিলেন কিন্তু তাকে তো প্রথমে তাকে তো হিসেবে দাসী বানানো হয়েছে প্রথমে বিয়ে করলেই কি একজন মানুষের যখন একজন মানুষ যখন দাসী একজন মানুষ যখন দাস দাসীতে পরিণত হয় তখন তো তার স্বাধীনতা থাকে না তাই না